ومن احسن قولا ممن دعا الى الله دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين <applause> সেটা হচ্ছে এই দশটি দিনে যারা কোরবানির দিনে কোরবানি করতে ইচ্ছুক বিশেষ করে অভিভাবক মালিক সবাই নয় সব বাড়ির মেম্বাররা রানা সদস্যরা না। তবে যিনি মালিক কোরবানি করবেন তিনি এই কয়টা দিনে কি করবেন না খালিউম সে সারেহি ওয়াজ চুল কাটবেন না আর হ্যাঁ নখ কাটবেন না দাড়ি কাটবেন এই দশটা দিনে দাড়ি কাটবেন না আর বাকি তিনশো ষাট দিনে তিনশো পঞ্চাশ দিন দাড়ি কাটতে পারবেন নাকি না কোনো সময় জায়জ আছে দাড়ি কাটা কখনো জায়জ আছে একটা দিন যদি আল্লাহ জায়েজ করে দিতেন তো সেই দিন সারা দুনিয়াতে সেলুন খুলে যেত আজকালকার জীবনে আল্লাহ একদিনও দাড়ি কাটা জায়জ করেনি সর্বদা হারাও হ্যাঁ রাতেও হারাম দিনেও হারাম সময় হারাম ঠিক কিনা দাড়ি কাটা হারাম দাড়ি কাটলে চেনা যায় না যে আপনি মুসলিম উম্মার লোক না অন্য কোন ওম্মাতের লোক সুতরাং দাঁড়িটা রাখার চেষ্টা করবেন জি হ্যাঁ দাঁড়িয়ে রাখলে যে দুনিয়ার কিছু কষ্ট হয় জালেমেরা কষ্ট দেয় তো আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করবেন জালেমেরা কষ্ট দেবে নবী সব কষ্ট দেয়নি নাকি হ্যাঁ কষ্ট দিয়েছে দাঁড়ির জন্য বড় বড় হ্যাঁ কষ্ট দিয়েছে সামান্য কষ্ট শুধু দাঁড়ির বিষয় জি হ্যাঁ ফানুল্লাহ তাদের হিতাক কি তাদের দরদি তাঁদের কল্যাণ চাইতে এসেছেন তাদের জন্য প্রথম তাদেরকে যার থেকে রক্ষা করার জন্য মক্কাতে প্রথম আল্লাহ পাঠিয়েছেন তারপরে সবচেয়ে বেশি মক্কার কাফেররা কষ্ট দিয়েছে। রসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যে সুতরাং আপনাকে আমাকে কষ্ট দিতে পারে কিন্তু আল্লাহর জন্য কি কার জন্য জি আমাকে আমার দাড়ির জন্য কষ্ট দিবে আল্লাহর জন্য কষ্ট দেবেন আল্লার সন্তুষ্টির জন্য আমি কষ্ট পেয়েছি আমার চলন্ত সে কষ্ট হয়নি কথা বলতে পারছেন না সুতরাং প্রস্তুত থাকবেন অনেকের জন্য দাড়িটায় আজকাল বাদায় হয়ে দাঁড়িয়েছে

হ্যাঁ তো ইস্ত্রির গোলাম না আপনি রবের গোলাম আপনার গোলাম রবের গোলাম আর আপনার স্ত্রী রবের গোলাম আপনি জি তো এই দিনগুলিতে যেই চুলগুলি সারা বছর কাটা যায় সেগুলি কাটবেন না কথা বোঝা গেছে না আর যেই চুলগুলি যেই লোমগুলি এই যে দাড়িগুলি সবসময় হারাম সুতরাং এই দিনও আরাম অন্য সময় তো হারাম شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد